এইবার আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা ফাইল আপলোডের প্রোটোটাইপ যেটা রয়েছে সেটা করতে পারি, কাইন্ড অফ ব্রেকডাউন বলতে পারেন। কারণ এই ফাইলটা আমাদের তৈরি করা না, আমরা জাস্ট কমিউনিটি থেকে পিক করছি, দেন এটাকে কাস্টমাইজ করে ফেলছি। আর এই ভিডিওতে দেখাবো যে আসলে কীভাবে আমরা প্রোটোটাইপটা করতে পারি মেইনলি। তো শুরুতে যদি আমি একটু প্রিভিউ দেখানোর চেষ্টা করি যে আসলে কী বানাইতে যাচ্ছি আমরা, তাহলে ধরেন এখানে যে পাসপোর্ট আছে দেখতে পাচ্ছেন, এটাকে যদি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছাড়ার চেষ্টা করি, লেটস আমি ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, হ্যাঁ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর এটা আপলোড হয়ে গেল। আর আমি যদি এখানে আপলোড বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা জাস্ট কিছু সময় লোডিং নিল এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেল। এখন রিটার্নে আপনি আবার শুরুতে ব্যাক করতে পারবেন এরকম। সো প্রোটোটাইপ করার জন্য আপনাদেরকে শুরু করতে হবে এখান থেকে, স্টার্ট ফ্রম হিয়ার। অ্যান্ড এইখানে আপনাদেরকে যেটা করতে হবে, প্রোটোটাইপে চলে যেতে হবে এবং এইখানে আপনি যে পাসপোর্টের যে ইয়েটা আছে, ফাইলটা আছে, এটাকে জাস্ট আপনি লিঙ্ক করে দেবেন নেক্সটটার সাথে। অ্যান্ড এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, মাউস ডাউন সিলেক্ট করতে হবে। আর এখান থেকে আপনি স্মার্ট অ্যানিমেশন থাকবে, বাট ইজ আউট ব্যাক অথবা ইজ আউট ব্যাক এটা দিয়ে দেবেন। আর এখানে 240 দিতে পারেন, সমস্যা নেই। ওকে, সো এটা হয়ে গেল। দেন আমাদেরকে যেটা করতে হবে, নেক্সটটাতে আবার যাইতে হবে এবং এইটাকে আমাদের নেক্সটের সাথে আবার লিঙ্ক করে দিতে হবে, লিঙ্ক করে এভাবে করে লিঙ্ক করে দিতে হবে। সো এটা কী হবে, এটা ড্রাগ করবে, মানে ফাইলটা ড্রাগ করে যখন এখানে ছেড়ে দিব তখন এখানে চলে আসবে, ঠিক আছে। সো এখানে ইজ আউটই দিয়ে দিই নর্মালি, আর 240 রাখতে পারি, সমস্যা নেই। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটাতে যখন আসলো, আসার পরে তো এই ফাইলটাতে আসতে হবে, তাই না? সো এটার সাথে আমরা জাস্ট এটাকে লিঙ্ক করে দিই। লিঙ্ক করার পরে জাস্ট আফটার ডিলি করে দিই, সিম্পলি ছোট্ট একটা আফটার ডিলে। আর এখানে 800 আছে, জাস্ট লেটস সে 300 দিলে হয়ে যাবে, হয়তো 300 দিয়ে দিলাম। ওকে, সো আফটার ডিলে হলে এখানে চলে আসবে। অ্যান্ড তারপরে আমাদেরকে যেটা করতে হবে, আবার এইখানে যখন ফাইলটা আমার আপলোড হয়ে গেল, এখন আপলোড বাটনে ক্লিক করতে হবে, তাই না? সো আপলোড বাটনে যখন ক্লিক করবে তখন এটাতে চলে আসবে, এই স্ক্রিনটাতে চলে আসবে, ক্লিক হবে, স্মার্ট আউট দেখতে পাচ্ছেন। সো ক্লিক হলো, হওয়ার পরে এই 11 নম্বর স্ক্রিন থেকে 12 নম্বর স্ক্রিনে আসবে কখন, এটা আফটার ডিলে করে দিব আবার। এখানে লেটস সে 2000 করে দিচ্ছি। আর এইখানে যদি আমার বাটনে, যদি আমার এই বাটনটাতে ক্লিক করে তাহলে সে যেন আবার প্রথমে চলে আসে, তাহলে আমি জাস্ট এখান থেকে জাস্ট এটাকে প্রথম স্ক্রিনে নিয়ে আসতেছি। সো ক্লিক করলে যেন প্রথম স্ক্রিন চলে আসে, এটা জাস্ট ইনস্ট্যান্ট করে দিচ্ছি। ওকে, সো এবার যদি আমি 7টাকে যদি আমি প্রিভিউ করার চেষ্টা করি যে কেমন হলো, তো এখন যদি আমি সিম্পলি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই, তো দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে, ইমেজটা আপলোড হয়ে গেল। দেন আপলোড বাটনে ক্লিক করলাম, তাহলে এটা কিছুক্ষণ লোড নিল, দেখতে পাচ্ছেন সাকসেস। এখন যদি আমি হোমে ক্লিক করে আবার প্রথম পেজে চলে আসলাম। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে আসলে কীভাবে এটা কাজ করছে।